কুপুপের পথে এগোতে থাকলাম, বরফ আরো বাড়তে লাগলো। এই সময় এই অঞ্চলের গ্রামগুলিও ঢেকে যায় বরফে। আমরা কিন্তু সুইজারল্যান্ডে নেই, আমরা কিন্তু ভারতবর্ষের মধ্যেই আছি। আমাদের গাড়ি চলার সাথে সাথে সূর্যদেবও কিন্তু এগোতে থাকছে। ভারতীয় জওয়ানরা এই দুর্গম বরফাচ্ছাদিত পাহাড়ি অঞ্চলের মধ্যে তাদের ডিউটি দিয়ে চলেছে। সত্যি তাদের জন্য হ্যাটস অফ করতে হয়। দূরে দৃশ্যমান হয় ছোট্ট একটি জলের লেক। ধীরে ধীরে বরফ আরো বাড়তে শুরু করলো। আমরা জানি না আর কত দূর আমরা এগোতে পারবো। গাড়ির চাকা এবার স্লিপ করতে শুরু করেছে। আমাদের ড্রাইভার খুবই সন্তর্পণে গাড়ি চালাতে শুরু করলো। আমাদের গাড়ি আটকে গেল, আমরা আর এগোতে পারলাম না। গাড়ি থেকে এবার আমরা নামতে বাধ্য হলাম। এখানকার উচ্চতা 12,400 ফুট।
দৃশ্যমান হয় পুরানো বাবা মন্দির। আমাদের গন্তব্যস্থল হল এই বাবা মন্দিরই। শ্বেত শুভ্র বরফের উপর দিয়ে বয়ে চলেছে শীতল কনকনে ঠান্ডা হাওয়া। বরফের মধ্যে ঘুরে বেড়াচ্ছে পাহাড়ি কুকুর। না, ইনি কোনো এভারেস্ট অভিযাত্রী নন, ইনি হলেন আমাদের তপন। মন্দিরের সিঁড়ির পথ বেয়ে আমরা উঠে এলাম বাবা মন্দির দর্শন করতে। যেদিকেই তাকানো যায় চারিদিকেই শুধু বরফ আর বরফ। নীল আকাশের নিচে আদিগন্ত প্রসারিত প্রান্তরের এক শ্বেত শুভ্র আত্মমগ্ন রূপ। মুছে গিয়েছে পৃথিবীর আর সব রং। কি অপরূপ এই শুভ্র তপস্বী সৌন্দর্য! এটা একটা উপলব্ধির জগৎ। যুক্তিকে খণ্ডন করা গেলেও অনুভূতিকে কিন্তু খণ্ডন করা যায় না। দুধ সাদা বরফ ঢাকা এক প্রশস্ত উপত্যকা। এই উপত্যকা মানুষকে কিছু শেখায়, সাময়িকভাবে হলেও বন্ধন মুক্ত করে। হিমালয়ের এই গহন তুষারাবৃত প্রান্তরে কত অর্থহীন, কত তুচ্ছ সমতলের সব ভাবনা ও বাসনাগুলো, সেটা আজ আর একবার নতুন করে উপলব্ধি করতে পারলাম। এ যেন এক জন্ম জন্মান্তরের জগৎ, শান্তির সন্ধান দেবার জন্য। প্রবেশ করলাম পুরনো বাবা মন্দিরের ভিতরে। মূর্তি আছে ভারতীয় এক সৈনিক বাবা হরভজন সিংয়ের। 1941 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং নাথুলা পাসের কাছে মারা যান 1968 সালে। তার অস্তিত্ব আজও বারংবার এখানকার ভারতীয় সৈন্যরা অনুভব করে থাকেন। মন্দিরের গায়ে ঝুলতে দেখা যায় বরফের তৈরি কাচের মতো ঝুড়ি। টুপ টুপ করে পড়ছে তার থেকে জলধারা। অদ্ভুত এই দৃশ্য না দেখলে কল্পনা করা যায় না। আমাদের প্রস্তাবিত গন্তব্যস্থল ছিল কুপুপ হয়ে ছাঙ্গু লেক ছুঁয়ে গ্যাংটক, কিন্তু বাদ সাধল এই বরফ। তাই এই পুরনো বাবা মন্দির থেকেই আমাদের ফিরতে হবে। তাই আর বেশি দেরি না করে আমরা রওনা দিলাম। এ পথে মিলিটারি গাড়িদের অনেক আনাগোনা দেখা যায়। মিলিটারি গাড়িগুলো
চাকাতে লোহার চেন লাগিয়ে বরফাচ্ছাদিত রাস্তায় চলাচল করে। বরফ পড়ে যাওয়ার ফলে দুটি গাড়ি ক্রস করা খুবই কঠিন। ছবির মতো সুন্দর পাহাড়ি রাস্তা বেয়ে আবার আমাদের পথ চলা শুরু। একটানা অনেকটা পথ চলবার পর বরফের মধ্যে আবার আমাদের যাত্রার বিরতি। সুন্দর অপরূপ দৃশ্য এবং বাইরে কনকনে ঠান্ডা হাওয়া। আমাদের টিমের প্রত্যেকটা সদস্য আনন্দে আত্মহারা। কিভাবে এই আনন্দের বহিঃপ্রকাশ করবে কেউ বুঝে পাচ্ছে না। সত্যি অপরূপ এই শুভ্র তপস্বী সৌন্দর্য। মংসিরাইমা আউদা লাগা দেউলি বনাউলি বঞ্চে বাজা ঝিলি মিলি ডোলি মা সাজাউলি আবার আমাদের গাড়ি সামনের দিকে এগিয়ে চলল। ফেরার পালা, কেবলই স্মৃতিতে আসে এ যেন এক জন্ম জন্মান্তরের জগৎ, কিংবা ভিন্ন কোনো গ্রহ থেকে এক দৈবী অবতরণ বিপন্ন ক্লান্ত পৃথিবীতে শান্তির সন্ধান দেবার জন্য। রঙিন বিস্ময়ে ভরা প্রাকৃতিক সৌন্দর্যের স্মৃতিরাজি নিয়ে হারানো পথের রেখা ধরে স্বপ্নময় পথ বেয়ে আমরা চললাম গৃহপানে। ঘর কো আগনি ঝমকে ফুলি